ওকে সো আপনাদের মধ্যে অনেকেই জানেন যে জি ফ্রেন্ডের কিছু নিউ এডিশনের কিবোর্ড যেসে পড়ছে এগুলোর নাম হচ্ছে ফারি কিউব এবং আজকে আমার সামনে এই দুইটা কিবোর্ডের মডেলস হচ্ছে নিয়ে আমি ভালোই হাইপ দেখলাম আপনাদের মধ্যে প্রচুর পরিমাণ রিকোয়েস্ট পাচ্ছিলাম আপনাদের থেকে সো আই ফাইনালি হ্যাভ দেম ইন দ্য স্টুডিও অ্যান্ড যা বুঝলাম এই দুইটা কিবোর্ডেরই হাইপ থাকার প্রপার রিজনস আছে কারণ এই দুইটার মধ্যেই গ্যাসকেট মাউন্ট ইউজ করা হচ্ছে তারপর সাউথ ফেসিং এলইডিজ সাইড প্রিন্টেড কি ক্যাবস অ্যান্ড থিংস লাইক অন বোর্ড মেমোরি তো এইসব জিনিস মিলেই আসলে এই হোল সিরিজটা নিয়ে একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছে আজকে আমরা এই দুইটা কিবোর্ড নিয়েই একটা ফুল রিভিউ করবো এবং এই দুইটা কিবোর্ডের যেসব ডিফারেন্সেস গুলো আছে সেই ডিফারেন্সেস গুলোর ব্যাপারে আপনাদেরকে জানাবো কিন্তু রিভিউ শুরু করার আগে এই দুইটা কিবোর্ডের প্রাইস নিয়ে একটু আইডিয়া দিয়ে দিই সো এখানে হচ্ছে দ্য প্রো ভ্যারিয়েন্ট প্রো এর প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা অ্যান্ড দিস ইজ দ্য নন প্রো ভ্যারিয়েন্ট এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা তো বাড়তি কথা না বলে চলেন ভিডিও শুরু করা যাক কিন্তু তার আগে ছোট্ট করে থ্যাংকস জানাচ্ছে তাই আমাদের আজকের ভিডিও স্পন্সর ভাইভ গেমিংকে আমাদের কাছে এই কিবোর্ডগুলো সেন্ড করার জন্য আপনারা জানেন যে ভাইফ গেমিং বাংলাদেশে জি ফ্রেন্ডের একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর সো তাদের কাছ থেকে আপনারা জি ফ্রেন্ডের সমস্ত কিবোর্ডস অফিসিয়ালি কিনতে পারবেন তাদের ব্যাপারে বিস্তারিত থাকবে ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কিছুটা জোরেই আপনাদের সঙ্গে থাকছি আমি কাইভ ওয়েলকাম টু এক্স অ্যাভেজ এটা হচ্ছে জি ফ্রেন্ডের নতুন ফারি কিউব সিরিজটার প্যাকেজিং অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইট লুকস কোয়াইট ডিফারেন্ট ফ্রম দেয়ার ইউজুয়াল প্যাকেজিং দেখতে অনেস্টলি কোয়াইট প্রিমিয়াম টাইপেরই একটা ভাব আছে সো শুরুতে চলেন আমরা এটার বেস ভেরিয়েন্টটাকে আনবক্স করে ফেলি অ্যান্ড দ্য টপ কভার জাস্ট স্লাইডস আউট তারপর বক্সটাকে ওপেন করে ফেললে প্রথমেই পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল দেন থাকবে অ্যাকচুয়াল কিবোর্ডটা তারপর পেয়ে যাবেন একটা টাইপ এ টু টাইপ সি কেবল এন্ড ফাইনালি থাকছে দুইটা এক্সট্রা সুইচেস এবং একটা খুবই কিউট লুকিং কি ক্যাপ পুলার অ্যান্ড দ্য সেম চলেন শুরু করি এই দুইটার কালার স্কিম ডিজাইন নিয়ে ফার্স্ট এ কথা বলি আমরা নন প্রোভ্যারিয়েন্ট নিয়ে তো এই নন প্রো ভ্যারিয়েন্ট এর মধ্যে প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হচ্ছে এটার থ্রি টোন কি ক্যাপস এবং এখানে ডমিনেন্ট কালারটা হচ্ছে একটা স্পেস গ্রে টাইপের ডার্ক গ্রে কালার দেন একটা অ্যাশ টাইপের একটা জাস্ট ব্রাইট গ্রে অ্যান্ড ফাইনালি অ্যাকসেন্টেড কিছু গ্রিন কি ক্যাপস অ্যান্ড দ্য ফান পার্ট এস এই কিবোর্ডটা রিয়ার সাইড যদি চলে আসেন এখানেও দেখবেন সেম টু সেম ম্যাচ করে কি ক্যাপসের সঙ্গে এই অ্যাক্সেন্ট কালারের হোল রিয়ার সাইডটা দেয়া সো ইট লুকস রিয়েলি নাইস প্লাস এইটার যে টাইপ সি পোর্টটা কিবোর্ড এই টাইপ সি পোর্টটার আশেপাশেও তারা একটু গ্রিন অ্যাকসেন্ট দিয়ে দিছে সো অ্যাটেনশন টু ডিটেল ইজ

এটার জাস্ট কালার স্কিমটা টোটালি ডিফারেন্ট এটা গ্রেডিয়েন্ট অ্যান্ড গ্রেডিয়েন্টের মধ্যে কোনো একটা কি চেঞ্জ করলি গ্রেডিয়েন্টের হলে এফেক্টটাই চলে যায় সো দ্যাট ডাজেন্ট মেক সেন্স বাট ইয়া সেম মডেল হলেও প্রো অ্যান্ড নন প্রোর কালার ভেরিয়েন্টসগুলো খুবই ডিফারেন্ট এটার টোটাল ভাইপটাই ডিফারেন্ট এটার টোটাল ভাইপটাই ডিফারেন্ট ইভেন অ্যাস্থেটিক্যালি আরও একটা ব্যাপার যেটা যে এই দুইটা কিবোর্ডেরই দিয়েই কি ক্যাপসের উপরে কোনো লেটারের প্রিন্টিং কিন্তু নাই দেখবেন টোটালি ক্লিন একটা লুক জাস্ট সাইড প্রিন্টস করা সো একদম টপ সাইড থেকে যখন কিবোর্ডটাকে দেখা হয় ইট জাস্ট লুকস ভেরি ক্লিন বাট অনেকে ভাববেন যে এইটার কারণে হয়তো টাইপিং করতে গিয়ে কোনো ইস্যু ফেস করতে হতে পারে বাট দ্যাটস নট ট্রু টাইপিং করার সময় আপনারা যখন কিবোর্ডটার দিকে তাকাবেন একটা অ্যাঙ্গেলে তখন সাইড প্রিন্টস গুলো খুব সো আমি টাইপিং এর সময় কোনো ধরনের ইস্যু ফেস করি নাই প্লাস কি ক্যাপসগুলোর উপরে স্লাইট একটা টেক্সচার দেখতে পারবেন ক্যাপস আর অ্যাকচুয়ালি ভেরি থিক মানে সো এটার কারণে সাউন্ডটা আরো এমপ্লিফাই হয়ে আসে টাইপিং সাউন্ডটা প্লাস এইটার প্রিমিয়ামনেস তো বৃদ্ধি হচ্ছেই আরও একটা ডিজাইন রিলেটেড ব্যাপার কিবোর্ডগুলোর তা হচ্ছে এটার টপ লেফট কর্নারে দেখবেন এলইডির জন্য ছোট্ট একটা কাট আউট দেওয়া এখানে একটা ছোট্ট এলইডি আপনারা লক্ষ্য করবেন অ্যান্ড এই এলইডিটার কালারস আপনারা চেঞ্জ করতে পারবেন এইটার বিভিন্ন এফেক্টস আছে আপনারা এফেক্টসের মধ্যেও সাইকেল করতে পারবেন এফেক্টের স্পিড কন্ট্রোল করতে পারবেন ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন এলইডিটার মানে একদম ইন ডেপথ একটা কন্ট্রোল আপনারা পেয়ে যাচ্ছেন এই এলইডিটার জন্য তার পাশাপাশি এই কিবোর্ডটার যে ব্যাকলিট আছে ব্যাকলিটটার জন্য আপনারা সেম টু সেম এই সমস্ত ব্যাকলাইটের এফেক্টস পেয়ে যাচ্ছেন ব্রাইটনেস অ্যান্ড এফেক্টসের স্পিড কন্ট্রোল সব কিছুই অনবোর্ডি বিল্টিন করা আছে উইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট তাছাড়া যদি প্রো ভেরিয়েন্টে এসে পড়ি প্রো ভেরিয়েন্টের মধ্যে লক্ষ্য করবেন ব্যাকলিটটা কিন্তু আবার আর জিবি এটার নন প্রো ভ্যারিয়েন্টের মধ্যে ব্যাটলিটা শুধুমাত্র একটা সিঙ্গেল কালার হুইচ ইস হোয়াইট কিন্তু প্রো ভেরিয়েন্টের ক্ষেত্রে আবার ফুল আর জিবি তো প্রো ভের মধ্যে আপনারা আবার মেইন ব্যাটলিটার কালারস সাইকেল করতে পারবেন অ্যান্ড অল কিন্তু সত্যি বলতে বেস ভ্যারিয়েন্টের মধ্যে যে তারা শুধুমাত্র একটা সিঙ্গেল কালার এলইডি দিয়ে দিচ্ছে আই ফিল লাইক দিস রিয়েলি টেক্স অ্যাওয়ে ফ্রম দ্য কিবোর্ড কারণ হচ্ছে এই কিবোর্ডটার ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এরকম মানে একটু অ্যাগ্রেসিভ টাইপের অ্যান্ড ইট হ্যাজ ইটস লাইক ওন হোল ক্যারেক্টার এটার মধ্যে যদি আবার আর জিবি দেওয়া হয় তাইলে আই ফিল লাইক একটু মানে খিচুড়ি টাইপের হয়ে যায় সো ইটস আ গুড থিং যে এখানে তারা একটা সিঙ্গেল কালার এলইডি দিছে ইট লুকস ক্লিন প্লাস এটা কস্ট কাটিংয়ে হেল্প করতেছে তাদেরকে সো এটাকে এর জন্য একটা চার টাকা প্রাইস পয়েন্টে নামানো পসিবল হয়েছে আই গেস কিন্তু আবার অপর পাশে যদি আপনারা গ্রেডিয়েন্টের মধ্যে এসে পড়েন এটার মধ্যে যেহেতু আবার ফুল জিবি ব্যাকলিট আছে সেটার অ্যাডভান্টেজ অবশ্যই আপনারা নিতে পারবেন বাট আমি পার্সোনালি যখন এটা ইউজ করছিলাম আমি একটা সিঙ্গেল কালার স্পেশালি ব্লু কালারটা দিয়ে আমি এই কিবোর্ডটাকে ইউজ করতেছিলাম আই ফিল লাইক এই দুইটা কিবোর্ডের মধ্যে কোনোটার মধ্যেই আর জিবির লুকটা মানায় না তো সিঙ্গেল কালার লুকটাই আমি বেশি প্রেফার করি আবার আপনারা যদি চান আর জিবিও ইউজ করতে পারেন দ্যাটস আপ টু ইউ বাট আইদার ওয়ে একটা খুবই খুবই কিউরিয়স ব্যাপার যেটা আমি চার সাড়ে চার হাজার টাকার মধ্যে এর আগে মনে হয় না নোটিস করছি তেমনভাবে বাট এই কিবোর্ডসগুলোর মধ্যে একটা বিল্ট ইন মেমরি দেওয়া আছে মেমরি মানে এই কিবোর্ডটাকে লেটসে আপনার রাইটার আর জিবিটাকে অফ করে রাখলেন দেন কিবোর্ডটাকে যদি আপনার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেন মানে কিবোর্ডটাকে যদি রিসেট হয়ে যায় স্টিল কিবোর্ডটা যখন নেক্সট টাইম বুট নেবে তখন এটা মনে রাখবে যে আপনার লাস্ট টাইম এটা এলইডিটাকে বন্ধ করে রাখছিলেন সো ইট ওয়ন্ট ইভেন টার্ন অন দ্য এলইডি সেম গোজ উইথ দ্য কালার আপনারা যদি এই কিবোর্ডটার ব্যাকলিট একটা সার্টেন কালার সেট করে দেন কিবোর্ডটাকে

রিয়েলি হেল্পস উইথ দ্য অ্যাকুস্টিক্স মানে টাইপিং এর সময় কিবোর্ডটার হল সাউন্ডটাকে আরো অ্যাম্প্লিফাই করে নিয়ে আসে এবং গ্যাসকেট মাউন্টের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কিবোর্ডটার টপ সাইডে চাপ দিলে কিবোর্ডটা হালকা ভিতরের দিকে ফ্লেক্স হয়ে যায় এটার কারণ হচ্ছে চারিদিকে যেহেতু গ্যাসকেট মাউন্ট করা চাপ দিলে ফোমটার উপরে প্রেশার পরে কিবোর্ডটা মানে একটু ভিতরের দিকে ঢুকে পড়ে এর মানে আবার এটা না যে বিল্ড কোয়ালিটি খারাপ এটার বৈশিষ্ট্যটাই এরকম যাই হোক চলেন আমরা ছোটখাটো একটা সাউন্ড শুনে আসি দুইটা কিবোর্ডেরই তো যা শুনে দেখলেন দুইটা কিবোর্ডের সাউন্ড কিন্তু কাছাকাছি খুব আহামরি কোনো ডিফারেন্স আমি নোটিস করি নাই আপনারা নোটিস করলে জানাতে পারেন বাট আমার কাছে দুইটা সাউন্ড কাছাকাছি লাগছে অ্যান্ড অনেস্টলি আম জাস্ট ব্লোন অ্যাওয়ে বাই দ্য সাউন্ডস জাস্ট মানে চার সাড়ে চার হাজার টাকার মধ্যে আই ডোন্ট রিমেম্বার লাস্ট টাইম কোন কিবোর্ডের সাউন্ডটা এত জোস ছিল সো আই ফিল লাইক দ্য কেড ইজ রিয়েলি হেল্পিং প্লাস এটার ভিতরে আরও অনেক ফোম টোম দেওয়া আছে যেগুলো আমি এখন খুলে দেখাবো সো চলেন আমরা কিবোর্ডটাকে টিয়ার ডাউন করে ফেলি টিয়ার ডাউন করে আমরা দেখি এটার ইন্টারনাল কি আছে সাউন্ড ড্যাম্পেনিং এর জন্য স্পেস বারের নিচে দুইটা ফোম দেয়া এগুলোকে তুলে নিলে পিসিবি ঠিক উপরে লক্ষ্য করা যায় আরো একটা পাতলা লেয়ার অফ সাউন্ড ড্যাম্পেনিং মেটেরিয়াল তাছাড়া আরো সাউন্ড ড্যাম্পেনিং ফোম দেওয়া রয়েছে অল এরাউন্ড দ্য সুইচেস আর গ্যাসকেট তো থাকছেই সো যা দেখতে পারলেন এই কিবোর্ড গুলোর ইন্টারনাল কিন্তু সাউন্ড ড্যাম্পেনিং এর জন্য যথেষ্ট পরিমাণ ফোকাস দেওয়া হয়েছে সো সব মিলাই আসলে এটা খুব ক্রিমি একটা সাউন্ড প্রডিউস করতে পারতেছে খুবই ঘন এই কিবোর্ডটার মধ্যে একটা ফাইভ পিন পিসিবি আপনারা লক্ষ্য করবেন অলসো আরেকটা জিনিস নোটিস করার মতো তা হচ্ছে এই কিবোর্ড দুইটার যেই সুইচগুলো সুইচগুলো দেখবেন নর্মাল কোনো রেড ব্লু বা ব্রাউন সুইচ না এগুলো কিন্তু সিলভার সুইচেস সুইচগুলো নিয়ে আমার কাছে খুব একটা ইনফরমেশন হাতে নাই সো আমি শেয়ার করতে পারলাম না প্লাস সুইচগুলোর গায়ে কোনো ব্র্যান্ডিং নেই সো আমি গেসিং জি ফ্রেন্ড এগুলোকে নিজেরাই ম্যানুফ্যাকচার করছে বাট দিজ আর লিনিয়ার সুইচেস অ্যান্ড দিজ অ্যাকচুয়ালি ফিল কোয়াইট নাইস হাতে নিয়েও খুব একটা মানে সস্তা সস্তা লাগে না যদিও দিজ আর থ্রি পিন সুইচেস ফাইভ পিন কিন্তু না সো সেটা মাথায় রাখবেন এবং তাছাড়া আমি যা ভিডিও শুরুতে বললাম এখানের এলইডি গুলো হচ্ছে সাউথ ফেসিং সাউথ ফেসিং মানে ইউজুয়ালি এলইডি গুলো কি ক্যাপসের সামনের দিকে থাকে এটার এলইডি গুলো পিছনের দিকে দেওয়া হয়েছে যার কারণে এটার যে সাইট প্রিন্টস গুলো আছে ওগুলো আরো ইজিলি ইলুমিনেটেড হয় এবং ভিজিবল বাই ওয়ে আমরা যদি বিল্ড কোয়ালিটির কথা আসি এই দুইটা কিবোর্ডের মধ্যে কিন্তু একটা ওয়েট ডিফারেন্স আমি লক্ষ্য করলাম এন্ড কোয়াইট নোটিসেবল বেস ভ্যারিয়েন্টার ওয়েট ইজ অ্যারাউন্ড সিক্স গ্রামস বাট এই প্রো ভ্যারিয়েন্টার ওয়েট কিন্তু অ্যারাউন্ড এইট গ্রামস তো ওয়েটের ডিফারেন্সটা কিন্তু খুব নোটিসেবল টাইপেরই সেম গোজ উইথ দ্য বিল্ড কোয়ালিটি এটার যে বেস ভ্যারিয়েন্টটা আছে যদি আমরা ফ্লেক্স টেস্ট করি দেখবেন একটা নোটিসেবল অ্যামাউন্ট অফ ফ্লেক্স কিন্তু দেখা যাচ্ছে বাট আবার অপর পাশে যদি আমরা প্রো ভেরিয়েন্টটাকে একটু প্রেসার অ্যাড করে দেখি দেখবেন যে অত একটা ফ্লেক্স কিন্তু এটার মধ্যে নাই নোটিসেবলি কম তো আসলে আমি বলবো সাড়ে চার হাজার টাকা হিসাব করে প্রো ভ্যারিয়েন্টার মধ্যে যতটুকু ফ্লেক্স আছে এটা মেনে নেওয়ার মতো বাট চার হাজার টাকা হিসাব করে আসলে বেস ভ্যারিয়েন্টার যেই পরিমাণ ফ্লেক্স এটা মেনে নেওয়াটা কিছুটা কষ্টসাধ্য বলা চলে তো ভেরিয়েন্টার বিল কোয়ালিটি আর একটু বেটার করা যেত অল দো এটার মধ্যে যেসব ফিচার্স গুলো অফার করা হচ্ছে অ্যাট প্রাইস পয়েন্ট অফ ফোর থাউজেন্ড

আমার কাছে মিসিং মনে হলো চার সাড়ে চার হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই কিবোর্ডগুলোতে কোনো সফটওয়্যার নাই সো এটাকে একটা ছোটখাটো ডাউনসাইড হিসেবে আপনারা গণ্য করতে পারেন আজকাল হাজার টাকার উপর থেকেই সফটওয়্যার কিন্তু খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে সো চার সাড়ে চার হাজার টাকা এসে অবশ্যই আমরা সফটওয়্যার জিনিসটা এক্সপেক্ট করি তো এখানে টোটালি কোনো সফটওয়্যার নাই বাট এটার অনবোর্ড কন্ট্রোলস আমি যা দেখলাম খুবই খুবই ভালো মানে একদমই ইন ডিটেল কন্ট্রোলস দিচ্ছে তো আই ডোন্ট রিয়েলি নো ওয়াই আই উড নিড এ সফটওয়্যার বাট অভিয়াসলি থাকাটা দরকার ছিল বাট ড্যাচিট আসলে কমপ্লেন করার মতো মেজর কিছুই নাই আম জাস্ট ইন লাভ উইথ দ্য সাউন্ড বিগ ফ্যান অফ দ্য লুকস অ্যাজ ওয়েল আই লাইক জি ফ্রেন্ডের এই নতুন ফারি কিউব সিরিজটা ভালোই একটা পপুলার কিবোর্ড হতে চলেছে আমার কাছেও খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিবোর্ডটাকে পারচেস করতে চাইলে ডিসক্রিপশন বক্সে চলে যেতে পারেন বা অনস্ক্রিনে লিঙ্ক দিয়ে দিবনে আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে তিল দেন হ্যাভ এ নাইস ডে ফিস